দেখতে দেখতে আমরা চলে এসেছি বুলু গল্পের উপর বানানো একেবারে শেষ ভিডিওতে। আসো দেখি গল্পের শেষ পরিণতিটা কীরকম, সেটা কতটা হৃদয় বিদারক সেটাই কিন্তু আমরা জানব। ডাক্তার আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কখন কাঁদলেন? যখন তিনি লেখক অজিত কুমারকে বলছেন তার ছেলের পরিণতির ব্যাপারে, যে 1969-এর গণঅভ্যুত্থান আন্দোলনে গিয়ে আর ফিরে আসেনি, এমন একটা নির্মম পরিণতি শিকার হয়েছে সেই বুলু। তার কথা বলতে বলতে তিনি কিন্তু, অর্থাৎ ডাক্তার সাহেব কিন্তু, লেখক অজিত কুমারকে ধরে কেঁদে উঠলেন। আমি স্তব্ধ রুদ্ধবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তার মানে হচ্ছে তিনি একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। অর্থাৎ এরকম একটা পরিস্থিতিতে লেখক যে আসলে কী বলে সান্ত্বনা দিবেন সে ভাষাটি তিনি খুঁজে পাচ্ছিলেন না। এ কারণেই তিনি কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে রইলেন। বহুদিনের বিস্তৃতির অন্ধকারে যেই ছবিটি আমার মনের মধ্যে ফুটে উঠেছিল তা 22 বছরের যুবকের নয়, 5 বছরের একটি ছোট্ট শিশুর। তার মানে লেখক কিন্তু বুলুকে বড় হওয়ার পর আর দেখেইনি। তার মানে সেই যে 5 বছর বয়সে সে তাকে শেষবারের মতো দেখেছে, সেই স্মৃতিটাই কিন্তু বুলুকে মনে রাখার ক্ষেত্রে তার একমাত্র সম্বল। তাই 22 বছরের একজন যুবক হিসেবে তিনি আসলে তাকে কল্পনা করতেও পারছেন না। লেখক অজিত কুমার বুলুকে কল্পনা করছেন এখনও সেই 5 বছরের একটা শিশু হিসেবে। আর মনে হলো কানের কাছে যেন সে ফিসফিস করে বলছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। যে কথাটা বুলু অজিত কুমারকে বলেছিল যখন তিনি দিনাজপুর থেকে ঢাকা চলে আসছিলেন সেই সময়। তারপর ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো কথাই বলতে পারলাম না তাকে। তার মানে তিনি আসলে কোনো ভাষাই খুঁজে পেলেন না যে কী বলে তাকে আসলে সান্ত্বনা দিবেন বা কী বলে তার দুঃখটা একটু কমানোর চেষ্টা করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদের কাছে পরিষ্কার যে লেখক অজিত কুমার গুহ বুলু গল্পটায় তোমাদের কাছে কী বার্তা প্রেরণ করতে চেয়েছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটি তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো আমাদের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে। আমরা তোমাদের সকল প্রশ্ন, জিজ্ঞাসা বা বিভ্রান্তির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা দেখা করব নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে নতুন কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে থেকো সে পর্যন্ত। অ্যান্টিল দেন, নেভার স্টপ লার্নিং।